So by the way, আমাদের সাথে কিন্তু আছে হচ্ছে সিয়াম, এই যে সিয়াম হাই বলো একটু, সিয়াম আর আছে হচ্ছে নাজমুল, তারা অবশ্যই আপনারা অবশ্যই আগে থেকেই চিনেন কারণ তারা ফুসকা চ্যালেঞ্জ করেছিল, তো সেখানে কিন্তু কি বলবো সিয়াম হেরেছিল কে, যাই হোক এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধের কেন্দ্রস্থলে। আচ্ছা আমরা এখানে প্রশ্ন করবো কিছু তোমাদেরকে, আমরা প্রশ্ন করবো এবার তোমাদেরকে স্মৃতিসৌধ বিষয়ে কিছু প্রশ্ন করবো, হাঁটতে থাকো হাঁটি আর গল্প করি আর যাই। নাজমুল তোমাকে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে বলো, কাছাকাছি আসো, সেটা হচ্ছে বলো কত সালে স্মৃতিসৌধের কাজ বা নির্মাণ শুরু হয়েছিল? কত? 78। রাইট, ঠিক 1978 সালে ঠিক আমাদের এই স্মৃতিসৌধের কার্যক্রম শুরু হয়েছিল। আর সিএম বলতে পারবা কত সালে উদ্বোধন হয়েছিল? কত? 82। রাইট, 1982 সালে। যাক ওরা কিন্তু ভালোই জানে মোটামুটি, আমি ভেবেছিলাম হয়তো এই এগুলো কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, ভেবেছিলাম ওরা পারবে না, বাট পারছে, যাই হোক। এখন আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে সিয়াম আর নাজমুলের মধ্যে প্রশ্ন উত্তর পর্বে, আর এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ ভিডিও বা চ্যালেঞ্জ প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা এখানে যে মোট 7টা মোট মিনার রয়েছে, এই 7টা মিনার কিন্তু ইতিহাসের 7টি প্রেক্ষাপট নির্দেশন করে, তাই না? এই 7টা কি কি এটা কি তোমরা জানো? আমি এখন কি করবো, যেহেতু 7টা সে সেটা আমি বলবো কারণ সে সেটা সহজ। আচ্ছা এখানে মোট 3টা বলবো, তুমি 3টা বলবে। ও এখন প্রথম কোশ্চেন কাকে করবো আমরা? এবারে দেখি কে জিতে, প্রতিবার কিন্তু নাজমুল ইমান জিতে একটা সম্ভাবনা হয়ে থাকে, এবার দেখি নাজমুল সিয়াম জিততে পারে কিনা। সিয়াম প্রথম প্রশ্ন, প্রথম বলো প্রথম যে নির্দেশনাটা ইতিহাসের প্রথমটা কি? 1952 সালের ভাষা আন্দোলন। হ্যাঁ সিয়ামের প্রশ্ন কিন্তু অ্যাকুরেট, রাইট হয়েছে। তারপরটা নাজমুল? নির্বাচন, আচ্ছা পারছে, আর 2 সেকেন্ড ছিল নাজমুলের জন্য সময়। যাই হোক এখন হচ্ছে অর্থাৎ সিয়ামও পাশে পাশ পেয়েছে, ওদের মার্ক দিয়ে দিচ্ছি আমি, সিয়ামও পাঁচে পাঁচ পেয়েছে আর নাজমুল পাঁচে পাঁচ। এখন হচ্ছে আবার সিয়াম, সিয়াম বলবে হচ্ছে আমাদের এই শহীদ মিনারের 3 নম্বর মিনারটা কি নির্দেশন করে ইতিহাসের? 3 নম্বর মিনারটা 1956 সালের 5 4 3 শাসনতন্ত্র 2। গুড, পেরেছে পেরেছে, সিয়ামের পার থেকে কষ্ট হয়েছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু ওদেরকে একবারে জিনিসটা শিখিয়েও দিয়েছিলাম, বাট এখনো ওরা প্রপারলি মনে রাখতে পারছে না। এখন নাজমুলের পালা, নাজমুল তাড়াতাড়ি আসো, এই যে আসো। এখন তোমার হচ্ছে কয়টা গেছে মোট? 3টা গেছে, 3টা গেছে না, 4 নম্বর। এখন 4 নম্বর মিনারটা কি নির্দেশন করে বলো? শিক্ষা আন্দোলন। সালটা কত সালে? 1962 সালে শিক্ষা আন্দোলন। গুড, তারপরেটা কি সিয়াম? রং, নাজমুল হেরে গিয়েছে 1969 সালের গণঅভ্যুত্থান, তো নাজমুল হেরে গিয়েছে ইতিমধ্যে। যাই হোক 1969 সালে গণঅভ্যুত্থান, আর অর্থাৎ আমি আপনাদেরকে, আর শেষটা হচ্ছে 1971 সালের আমাদের শেষ পরিণতি, এই আমরা কাছে চলে এসেছি।
আমাদের এখানে চিটিং চিটিং না এখানে চিটিং না আমরা কিন্তু এখানে চিটিং করা হয়েছে এখানে চিটিং কিভাবে হলো আস্তে আস্তে এই যে প্রমো করতে করতে না 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 দেখো না তোমাকে তো বলা হয়েছিল আমি বলি আমি বলি আমি বলি আমারে সুযোগ দেওয়া হয়েছে নাজম ভাইয়ের কাছে টাইম আসলো কিন্তু আপনি পড়েন না এই আপনার বিষয় আমি তো করছি না আমি ওদেরকে আগে একবার বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু আমি সিদি সাথে গিয়ে ঐতিহাসিক অনেক কিছু তোমাদেরকে প্রশ্ন করবো ওদের কিন্তু প্রস্তুতি নিতে বলেছিলাম ওই রকম ভাবেই বাট সিয়ামের প্রস্তুতি একটু ভালো ছিল যেটা বোঝা গেল যাই হোক আমাদের আজকে উইনার আমাদের তো প্রশ্নোত্তর পর্বের উইনার হচ্ছে সিয়াম আমি সিয়াম খান ওয়েল সিয়াম অবশ্যই এর জন্য একটা পুরস্কার পাবে আমার তরফ থেকে আমরা অলমোস্ট কাছে চলে এসেছি এখন আমরা কি করবো আমাদের হাতে এই যে দেখতে পাচ্ছেন না গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো আসলে কি করবো আমার যতটুকু সম্ভব হয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের গোলাপের মাধ্যমে সম্মান জানাবো এখন আমরা চলে যাচ্ছি কাছাকাছি অনেক মানুষ মোটামুটি আজকে হ্যাঁ আজকে হচ্ছে 2022 সালের প্রথম দিন কিন্তু আজকে আমরা এখানে এসেছি ডিসেম্বরে আসার কথা ছিল আমরা এসেছিলাম একবার ভিডিও করেছিলাম বাট ভিডিওগুলো প্রপারলি একটা সমস্যার কারণে আমরা আপলোড করতে পারিনি দ্যাটস ওয়াই উই আর মেকিং ভিডিও এগেইন এখন কাছাকাছি চলে এসেছি আমরা এখানে ফুল রাখবো ফুল রাখার মাধ্যমে সম্মান বা শ্রদ্ধাঞ্জলি জানাবো ওই দেখেন ওদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে কি হলো নাজমুল সিয়াম স্পন্সর কে করছে এটা কি না পুরুষটা আমার কাছ থেকে পাবে নাজমুলের কাছ থেকে না যাই হোক দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বাই দ্য ওয়ে এখন আমরা কিন্তু ওইখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো ফুলের মাধ্যমে আমরা এই পর্বটা শেষ করি তোমরা কিন্তু পরেও খেতে পারবে যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো আমরা আপাতত গোলামের গোলাপ রাখার মাধ্যমে ওদের শ্রদ্ধাঞ্জলি জানাই যারা দেশের জন্য জীবন দিয়েছে আসলে কি বলবো জিনিসটা এমন যে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা কতটা করতে পারছি যেহেতু আমাদের আর কোনো কিছু করার নেই যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য মন থেকে আসলে আমাদের ভালোবাসা তাদের মন থেকে শ্রদ্ধা এবং তাদেরকে ইনশাল্লাহ আমরা আজীবন স্মরণ করে রাখার চেষ্টা করব যেই মায়ের সন্তান নাই দেশটাকে স্বাধীন করার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের অবশ্যই আমরা মন থেকে ভালোবাসি মন থেকে দোয়া করি এবং তাদের জানাই তো আমাদের ইতিমধ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষ এখন আমরা চলে যাব হচ্ছে ওইদিকে যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করে তো যাই আর যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প করি তো সেটা হচ্ছে দেখুন যেহেতু আমাদের সাভারে ঢাকার মধ্যে এই স্মৃতিশক্তি তো আপনারা যারা এখন পর্যন্ত এখানে আসেননি আমি বলবো তাদেরকে একটা রিকোয়েস্ট বা তাদের সাজেস্ট করতে পারি যে আপনারা এখানে একবার আসতে পারেন কারণ এখানকার পরিবেশটা আসলে অনেকটাই সুন্দর ওয়ান কাইন্ড অফ মানে বিদেশি বিদেশি ভাব আসে এবং আপনি আসলে ভালোই লাগবে নয়েজে হবে একটু প্রবলেম হবে আপনাদের নয়েজে আমি এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি এই পাশে কিন্তু একটা লেক আছে দেখছেন এই যে লেক বাট দুঃখের বিষয় এটাই যে লেকের পানিগুলো বর্তমানে খুবই কালো আসলে আমাদের দেশের অধিকাংশ নদীর পানি কালো হয়ে যাচ্ছে মানে নদী মারা যাচ্ছে এটা খুবই একটা খারাপ বিষয় কত সুন্দর একটা লেক ছিল আমি এখানে অনেক পানি কিন্তু অনেক সময় ফ্রেশ দেখেছিলাম বাট এখন সময়টাতে ফ্রেশ নেই খুবই কষ্টদায়ক বিষয় এটা তো আমরা চলে যাচ্ছি এখন যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করে সেখানে তো যেটা বলছিলাম আপনারা একটাবার এখানে আসতে পারেন আসলে ভালো লাগবে মোটামুটি আপনি আপনার পছন্দের মানুষের সাথে ফ্যামিলির সাথে আপনি আপনার বাচ্চাদের সাথে নিয়ে আসুন না আর বাচ্চারা যদি এখানে আসে যারা ভাষার জন্য যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তারা যদি এখানটাতে আসে অবশ্যই তাদের মধ্যে কিন্তু একটা স্বাধীনতার চেতনা জাগবে যে কত কষ্ট করে কত রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে এই জন্য দেশের প্রতিও ভালোবাসা বাড়বে দেশপ্রেমও বাড়বে আর দেখবেন অন্যরকমের মন মানসিকতার সৃষ্টিও হবে আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু নাজমুল আর সিয়ামকে দেখছি ওরা গেল কোথায় তো এবার আমরা একটা চ্যালেঞ্জ খেলবো সেটা হচ্ছে সিয়াম আর নাজমুলের আচ্ছা ওদের কাছে চলে যাই তারপর বলি ওদের চ্যালেঞ্জ কি এবং কীভাবে চ্যালেঞ্জটা করতে হবে কী কী নিয়মনীতি আছে ওয়েল তোমাদেরকে আর চ্যালেঞ্জ করবো পারবা তোমরা অবশ্যই পারবো যে কোনো সব সময় তাই চ্যালেঞ্জটা বলি
কি বলো চ্যালেঞ্জটা হইতিছে তোমাদেরকে ফুল বিক্রি করতে হবে মানে ফুল ফুল মানে আশেপাশে তো মোটামুটি অনেক মানুষ আছে আপনাদেরকে দেখাই দেখছেন কত মানুষ আশেপাশে অনেক মানুষ তো তোমাদেরকে ফুল বিক্রি করতে হবে যে কোন একজনের কাছ থেকে অর্থাৎ তোমাদেরকে 10 টাকা এইখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করে দেখাতে হবে এখন ফুলটা কি কাপলদের কাছে বিক্রি করতে হবে না এজ ইউ উইশ তুমি যে কারো কাছ থেকে যেমন ইচ্ছা তেমন ভাবে মানে ফুলটা বিক্রি করতে পারো বাট বিক্রি করে দেখাতে হবে এখানে যে উইনার হবে অর্থাৎ একটা সময়সীমা দেওয়া হবে তোমাদের সময় থাকবে হচ্ছে 3 মিনিট না আচ্ছা মানে যে ফার্স্টলি বিক্রি করতে পারবে তাকে আমরা আমি আমার তরফ থেকে একটা গিফট দেব আর সেই গিফটটা দিব হচ্ছে পরের ভিডিওতে তো গিফটটা কি দেব সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে বাট যে উইনার হবে তার জন্য ভালো মানে একটা গিফট থাকবে এখন তুমি কি পারবে আমি প্রস্তুত সিয়াম আমি প্রস্তুত জিতার মতো কনফিডেন্স আছে 100% হ্যাঁ সিয়াম একদম তাহলে আমরা আপাতত ফুল আনি বাইরে থেকে যেহেতু এখানে ফুল তেমন ভাবে নেই বাইরে থেকে ফুল আনি আনার পর দেখি আচ্ছা কম্পিটিশনে কে প্রথম পার্টিসিপেট করবে নাজমুল তারপরে সিয়াম আচ্ছা এখন আমরা যাই গিয়ে ফুল আনি ফুল আনার পর তারপর আমরা এবার দেখব কে কম্পিটিশনে কে জিতে এবং কি হয় সো লেটস গো নাজমুল চলো তাহলে আমরা যাই ইতোমধ্যে নাজমুল যাচ্ছে ফুল দিতে দেখি নাজমুল কি করে আমি দূর থেকে ক্যামেরা ধরছি নাজমুল ফুল বিক্রি করতেছে হ্যাঁ দেখি কতটা পারে নাজমুল ম্যানেজ করতে পারে কিনা নাজমুল কি ব্যর্থ ব্যর্থ নাকি তুমি দেখি নাজমুলের কত ফাস্টলি একটা ফুল দেখি কে আগে বিক্রি করতে পারে প্রথমে যেহেতু নাজমুলের পালা দেখি নাজমুল প্রথম অবস্থায় কিন্তু ব্যর্থ হয়েছে দেখি নাজমুল একটা জায়গায় গিয়েছে আমরা একটু আপোষে ভিডিও করি আমার মনে হয় নাজমুল ম্যানেজ করে ফেলেছে যাই হোক নাজমুল কিন্তু ইতিমধ্যে ফুল বিক্রি করে ম্যানেজ করে ফেলেছে ওয়াও 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 একটা হাততালি দাও নাজমুলের জন্য একটা হাততালি হবে কি রাজবল তুমি কি উইন উইন শাবাশ কি ফুল বিক্রি হয়ে গেছে তোমার হ্যাঁ শাবাশ ভালো লাগছে এখানে নাজমুল পারবে না বুঝা গেছে আচ্ছা নাজমুল কিন্তু মোটামুটি একটা ফুল বিক্রি করছে নাজমুল 10 টাকা কই কয় টাকা বিক্রি করা হয়েছে 10 টাকা এই যে নাজমুল কিন্তু 10 টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে আর নাজমুল যে সময়টা নিয়েছে সেটা হচ্ছে 1 মিনিট 37 সেকেন্ডের মধ্যে সরি 2 মিনিট 37 সেকেন্ডের মধ্যে নাজমুল কিন্তু ফুল বিক্রি করতে সক্ষম হয়েছে এইবার সিয়ামের পালা হ্যাঁ সিয়ামের পালা আচ্ছা শেষে আমিও চ্যালেঞ্জ করছি কারণ আমিও বিক্রি করব দেখি নাজমুল যেহেতু 2 মিনিট 37 সেকেন্ডে বিক্রি করেছে এখন সিয়ামের পালা দেখি সিয়াম কতক্ষণে বিক্রি করে আচ্ছা নাজমুল আমি যদি তোমাদের চাইতে আগে বিক্রি করতে পারি তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে চ্যালেঞ্জটা তুমি জিতবা চ্যালেঞ্জটা আমি জিতবা আমি জিতলে পারি কি আমার তোমাদের তরফ থেকে আমি কিছু পাবো অবশ্যই কি পাবো তুমি কি এই পুরস্কারের যে গিফটটা ওটা তোমাকে দেওয়া হবে না না আমি তো নরমালি না ওই গিফটটা আমার লাগবে না আমি একটা সিলেক্ট করে রেখেছি আর আসলে কি গিফট দিব আমাদের দর্শকের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কি গিফটটা দিলে তোমাদেরকে ভালো হয় কারণ যেহেতু কম্পিটিশন তোমাদের দুজনের আর এখানে যখন আমিও এখন ইনভলভ হচ্ছি তো আমি যদি উইনার হই আমাকে তাহলে কিছু দিবে তোমরা অবশ্যই ওটা নেক্সট ভিডিওতে দেওয়া হবে সারপ্রাইজই হবে আচ্ছা ঠিক আছে যদি আমি জিততে পারি তাহলে আমি তোমাদের কাছ থেকে সারপ্রাইজ পাবো আর তোমরা যদি যে জিতবে তাকে আমি সারপ্রাইজটা দিব অর্থাৎ একটা গিফট দিব এখন নাজমুল 2 মিনিট 37 সেকেন্ডে সে বিক্রি করতে পেরেছে অর্থাৎ প্রথম ব্যক্তির কাছে পারে নাই দ্বিতীয় ব্যক্তির কাছে কিন্তু বিক্রি করতে সক্ষম হয়েছে এখন আমি চলে যাব এখন না এখন যাবে সিয়াম সিয়াম আর ইউ রেডি ভিডিও করার বিক্রির জন্য ইয়েস আমি রেডি কিন্তু আমি আমার ভিতরে কনফিডেন্স পাইতেছি না যে আমি বেচতে পারবো কিনা কারণ আমি কখনো আগে এরকম বিক্রি কিচ্ছু করি নাই আমরাই জানে কি হয় তো যাই হোক এখন তোমাকে বিক্রি করে দেখাতে হবে কারণ উইনার এখন দেখি এবার
আচ্ছা সিয়াম মনে হয় পারবে না ওর ভাবে এতে বুঝতে পারছি সিয়াম প্রথম ব্যক্তির কাছে ব্যর্থ আচ্ছা সিয়াম আমি তোমাকে একটা টিপস ফলো করে দিতে পারি মানে এমনভাবে না আমি বলতে পারবো না যেহেতু তোমার কম্পিটিশনের ব্যাপার অলরেডি কিন্তু 17 সেকেন্ড চলে গিয়েছে তোমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আর মানে ওইরকমভাবে ধরতে হবে পুরো নাসর বান্দার মতো আমি তো মধ্যে কম্পিটিশনে লেগে গিয়েছে মানুষ খুঁজতেছে খুব দ্রুত আমি এত কাছ থেকে নিব না আমি একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করব কারণ কাছ থেকে নিলে বিষয়টা কেমন দাঁড়ায় সিয়াম কি তাই তোমাদের একজনের কাছে গিয়েছে যাই হোক এখন আমরা সিয়াম কি সিয়াম ব্যর্থ সিয়াম এগেইন ব্যর্থ আচ্ছা যাই হোক তোমার এখন নেক্সট প্রায় 1 মিনিট কিন্তু হয়ে গেছে সিয়াম তোমার 1 মিনিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে হবে দেখি সিয়াম ভাই তবে সিয়াম তুই করছিস নাজমুল আমি কিন্তু তোমাদের একটা ভরসা পেলাম যে না তুমি মোটামুটি এই কাজটা করো অন্তত মানে চালিয়ে যেতে পারবে সিয়াম কোথায় সিয়াম কি সিয়াম পারতেছে না সিয়াম কিন্তু পারতেছে না সিয়াম পারছে না এখন দেখি ওইখানে নিবে না মেবি সিয়াম উঠে যাচ্ছে আরেকজনের কাছে ফুল বিক্রি করতেছে হ্যাঁ একটা চ্যালেঞ্জের মাধ্যমে আসলে ফুল বিক্রি করা হচ্ছে ওয়াও ওয়াও সিয়াম সিয়ামের জন্য একটা হাততালি হয়ে যাবে খাটাও এখনো টাকা কিন্তু কনফার্ম হয় নাই সিয়াম বিক্রি করতেছে ওয়াও সিয়াম দেখছে জুম করে দেখাচ্ছি আমি সিয়াম কিন্তু ইতিমধ্যে সক্ষম হয়ে গিয়েছে কি সিয়াম ডান আচ্ছা সিয়ামের জন্য হাততালি হয়ে যাক সিয়ামের জন্য একটা হাততালি ওয়াও সিয়াম শাবাশ গাইস ফার্স্ট টাইম কোনো কিছু আমি বিক্রি করে 10 টাকা আর্ন করছি তো এটা আমার জীবনে ফার্স্ট অ্যাচিভমেন্ট তো 10 টাকা ইনকাম আচ্ছা 10 টাকা দিয়ে কি করো তুমি 10 টাকা দিয়ে তোমারে দিয়ে দেবো কারণ তো যে জিতবে তো তুমি তাকেই তো সাপোর্ট দিবে না সিয়াম কতক্ষণ বিক্রি করলো সিয়াম না তবে সিয়াম একটু তুমি লস করে তোমার 3 মিনিট 27 সেকেন্ড লেগেছে বাট নাজমুল কিন্তু ইতিমধ্যে এগিয়ে আছে কারণ নাজমুলের লেগেছে 2 মিনিট 36 সেকেন্ড সিয়ামের লেগেছে 3 মিনিট 27 সেকেন্ড তো এবার আমার পালা দেখি আমি কোথায় গিয়ে বিক্রি করতে পারি কি না এখন কথা হচ্ছে আমি আমি আমার স্টার্টিং হবে একটু পরে কারণ আমি একটু ওই পাশে দিয়ে নিই না সমস্যা নেই এখানে আর যাবো না আমরা এখন চলে যাচ্ছি ওই দিকে এই যে নাজমুলের টাকা আর এর টাকা এখন আমার পালা আচ্ছা সিয়াম ক্যামেরাটা ধরো আর এই যে টাকাটা রাখো দেখো সমস্যা নেই কাছ থেকে ভিডিও করতে তো ইতিমধ্যে কিন্তু নাজমুল শেষ করেছে 2 মিনিট 36 সেকেন্ডে আর সিয়াম 3 মিনিট 27 সেকেন্ডে এবার আমার পালা দেখি আমি সে সময় মানে সময়টা দেখি নিয়ে কথা এখন হচ্ছে 10 তাই না 3টা 10 বাজে দেখি গাইস আমরা দুইজন কিন্তু বিক্রি করতে পারছি এখন আমাদের বড় ভাই আলায়ন ভাই যাচ্ছে বিক্রি করতে দেখা যাক আলায়ন ভাই বিক্রি করতে পারে কিনা মনে হইতেছে গাইস পারবো না বাহ আলায়ন ভাই সাকসেস ভাই আলাম এটা কি করলো ভাই আর কি করছে এটা ভাই আমার মাত্র লেগেছে হচ্ছে 1 মিনিটে আমি উইনার বাস আমি জিতে গেছি আইফোন দা গেম আমি এই 10 টাকা ইনকাম করে ফেলেছি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার 10 টাকা তোমাদের 10 টাকা তোমাদের কাছে অন্তত আমি আজকের দিনে কি পাচ্ছি হাসবো আজকের দিন আমি কি পাচ্ছি এখন তোমার আমার মাত্র 1 মিনিট সময় লেগেছে উইন হতে এখন তো পাবে না তুমি নেক্সট ভিডিওতে পাবে 1 মিনিট আচ্ছা ঠিক আছে দেখি নেক্সট ভিডিওতে আমাকে নাজমুল বা সিয়াম ওরা কি দেয় এটা আমাদের এখন দেখার বিষয় তো আজকের দিনে আমি উইনার ইয়েস ইয়েস তো আমরা কিন্তু অলমোস্ট কি প্রায় যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং করে এটার কাছাকাছি চলে এসেছি আর ওই দিকটাতে নাজমুল আর সিয়াম ওরা বসে রয়েছে বাট কোনোভাবে আমার মনে হইতেছে কি যে নাজমুলের মনটা মেবি একটু খারাপ তো দেখি খারাপ কেন বা খারাপ থাকার কোনো কারণ আছে কি না জিজ্ঞেস করি দেখুন
আপনাদেরকে দেখাই। এই যে এই এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করা হয়, আর ওই যে ওই দিকটাতেও নর্মালি হেলিকপ্টার ল্যান্ডিং হয়। ওইখানে ওই যে নাজমুলের মন খারাপ, কি হয়েছে তোমার, কি মন মেজাজ খারাপ নাকি, কিছু খাবে? হ্যাঁ, তাহলে মন খারাপ? মন খারাপ কারণ কি? আজকে পয়লা জানুয়ারি। ভালো কথা, পয়লা জানুয়ারি। তাহলে সমস্যা দেখি, সমস্যাটা আশেপাশে ক্যামেরা ধরলে বুঝতে পারবে সমস্যা দেখি। আশেপাশে তো আমি মোটামুটি সব ঠিকঠাকই মনে হইতেছে আমার। আমার তো আশেপাশে ক্যামেরা ধরলে দেখা যাচ্ছে কি প্রায় 70% কাপল আছে, আর তোমার 10% আছে ফ্যামিলি নিয়ে আসছে, আর বাকি 20% বন্ধু বান্ধব। ফার্স্ট বলো, এত দুঃখ করে বলার তো কিছু নাই। অবশ্যই দুঃখ করে, এখানে আমাদের অডিয়েন্স দেখতেছে, শেয়ার করো, কোনো প্রবলেম তোমার? আমার তো কাপল নাই, আশেপাশে সবাই তো জোড়া নিয়ে ঘুরতেছে, কাপল নিয়ে ঘুরতেছে। ও, সবকিছু দেখে আর কি মন মেজাজ। আল্লাহ, তাহলে শুনুন আপনি না, সে আমি বলবে মিউজিক আর মতো এত সুখী। যাই হোক, ঘটনা হচ্ছে আশেপাশে, হ্যাঁ এটা সত্যি, আমাদের আশেপাশে কিন্তু রীতিমতো অনেক কাপল দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা সিঙ্গেলরা এসেছি, অবশ্যই আমাদের একটু খারাপ লাগার কথা, কারণ খারাপ কখন লাগে, যখন দেখি ওই যে বলে না, পাশের বাড়ির ভাবির যখন একটা শাড়ি এনে দেয় তখন কিন্তু নিজের বউ খোঁটা দিতে থাকে, তেমনই হয়েছে। আশেপাশে মোটামুটি কিন্তু আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা কাপল হিসেবে এসেছে, বাট আমরা এখানে সিঙ্গেল, দ্যাটস ওয়াই নাজমুলের কিন্তু একটা মন খারাপ হয়ে গেছে। এই হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের প্লেস। হ্যাঁ, এখানে একটা আর উঁচুতে দেখতে পাচ্ছেন, এখানে একটু হালকা উপরে, ওইখানে কিন্তু একটা আছে বেসিক্যালি। এটা হচ্ছে ওই হলো স্মৃতিসৌধটা, আর এখানে বেসিক্যালি হেলিকপ্টার ল্যান্ডিং হয়, আর এইটা স্মৃতিসৌধের বা দিকটা। আর আমরা রানিকে এখনও যাইনি বা যাবো কিনা জানি না, বাট ওই দিকটাতে তেমন ঘোরার মতো প্লেস নেই। হ্যাঁ, ঘোরার মতো আছে, বাট হাঁটাহাঁটি করতে পারবেন আপনি আপনার পছন্দের মানুষটার সাথে বা ফ্যামিলি নিয়ে, বাট নির্দিষ্ট করে দেখানোর মতো তেমন কিছু নেই, বাট প্লেসটা খুবই সুন্দর। তো এই ছিল মোটামুটি ভিডিও, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে কী করবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন তাহলে কী করতে হবে নাজমুল? সাবস্ক্রাইব করতে হবে, লাল অপশনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন। সো দ্যাটস, এই ছিল, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।